হ্যাঁ গাইস, তো শাওমির আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন হচ্ছে মি টেন অ্যান্ড মি টেন প্রো, যাদেরকে নিয়ে শাওমি এখন কাজ করছে। বাট রিসেন্টলি চায়নার ভিভোতে লিক হয়ে এসেছে এই দুটি ফোনের কিছু স্পেসিফিকেশন, যার মধ্যে হাইলাইটিং স্পেসিফিকেশন হচ্ছে মি টেন প্রোতে ব্যবহার করা হবে 66 ওয়াটের ফাস্ট চার্জার, যার মাধ্যমে 5000 mAh ব্যাটারিকে 35 মিনিটে চার্জ করা যাবে। তো আজকের এই পুরো ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মি টেন অ্যান্ড মি টেন প্রো এর কিছু স্পেসিফিকেশন এবং জানাবো কবে নাগাদ লঞ্চ হতে পারে এই দুটি ফোন। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। বাট তার আগে একটি রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো প্রথমে কথা বলে নিই এই দুটি ফোনের ডিজাইন এবং ডিসপ্লেকে নিয়ে। এখানে 5 হোল ওলেড প্যানেল ব্যবহার করা হবে দুটি ফোনে, এবং মি টেনে ব্যবহার করা হবে 90Hz 1080p ডিসপ্লে, এবং অন্যদিকে মি টেন প্রোতে ব্যবহার করা হবে 120Hz 2K রেজুলেশন ডিসপ্লে। দুটি ফোনে অ্যামোলেড ডিসপ্লে থাকায় এখানে ব্যবহার করা হবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। বাট লিক্স থেকে জানা যায়নি এই দুটি ফোনের সাইজ, বাট মি টেন থেকে মি টেন প্রোতে স্ক্রিন সাইজ বড় থাকবে। এ দুটি ফোনের রিয়ারকে নিয়ে কথা বললে এই দুটি ফোনে থাকবে মি মিক্স অ্যালফার মতো ক্যামেরা কাট আউট। এখানে অ্যাপেল ক্যামেরা মডিউল ব্যবহার করা হবে না, যেমনটা স্যামসাং ওয়ানপ্লাস ব্যবহার করছে। দ্যাটস ইম্প্রেসিভ। শাওমি অফিসিয়ালিভাবে জানিয়ে দিয়েছে এই দুটি ফোনে ব্যবহার করা হবে লেটেস্ট স্ন্যাপড্রাগন 865 এসওসি। তাছাড়া এখানে থাকবে LPDDR5 অ্যান্ড UFS 3.0। তাছাড়াও এই দুটি ফোনে আউট অফ দ্য বক্স Android 10 থাকবে, অ্যান্ড অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে MIUI 11। ক্যামেরাকে নিয়ে কোনো লেটেস্ট ইনফরমেশন নেই, বাট হয়তোবা এই দুটি ফোনে 108 MP ক্যামেরা ব্যবহার হতে পারে। বাট এই দুটি ফোনের ব্যাটারিকে নিয়ে ইনফরমেশন বেরিয়ে এসেছে, মি টেন প্রোতে ব্যবহার করা হবে 5000 mAh ব্যাটারি, যাকে কাভার করবে 66W ফাস্ট চার্জার। তাছাড়াও এখানে থাকবে 50W ওয়্যারলেস চার্জার, অ্যান্ড নন প্রো ভ্যারিয়েন্টে থাকবে 4500 mAh ব্যাটারি, যাকে কাভার করবে 30W ফাস্ট চার্জার। অ্যান্ড মি টেন প্রো এর চার্জিং রেজাল্ট বেরিয়ে এসেছে 66W ফাস্ট চার্জার দিয়ে মাত্র 35 মিনিটে 5000 mAh ব্যাটারিকে চার্জ করা যাবে। তাছাড়া এই দুটি ফোনের লঞ্চ ডেটকে নিয়ে কথা বলে এই দুটি ফোন MWC 2020 লঞ্চ হতে পারে, যেটি 24 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারিতে হবে। তো এই ছিল শাওমি মি টেন সিরিজকে নিয়ে লেটেস্ট ইনফরমেশন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওতে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।